ভাই ফাগুন লেগেছে বনে বনে। শিল্পী ভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। এক পাপেট ম্যানের গল্প বলবো, যাকে কাঁদিয়েছিল মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরে বাচ্চাদের মলিন চেহারা। শুধুমাত্র বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য সেই শরণার্থী শিবিরেই আয়োজন করেছিলেন জীবনের প্রথম পাপেট শো। আর এরপর দেশ স্বাধীন হওয়ার পর নতুন আঙ্গিকে বাংলাদেশের শিল্প জগতে তিনি মেলে ধরেন পাপেটের এক নতুন রূপ। পাপেটম্যান নামে সমাদৃত এই মানুষটি আর কেউ নন, প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। মা আমাকে একটা দামি তুলি কিনে দিয়েছে। সভাপতি হওয়া তো অকেজো মানুষের কাজ। অনেক বড় মাপের মানুষ হওয়া সত্ত্বেও ছোট ছোট বাচ্চাদের সাথে মিশে যেতে পারেন অনায়াসেই। গতানুগতিক ধারা থেকে বের হয়ে শিশুদের মনকে শিশুর মতো দেখেছেন চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। শিশুর মানসিক বিকাশের দিক ভেবেই তিনি সৃষ্টি করেছেন পারুলের মতো জনপ্রিয় চরিত্র। জড়িত ছিলেন মিনার সঙ্গেও। রাজু তো আমার চেয়ে বেশি পাইলো। তো বেশি পাইয়া থাকি জানো না। নির্মাণ করেছেন শিশু কিশোরদের প্রতিভা বিকাশে বাংলাদেশের সবচেয়ে মানসম্পন্ন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি। জড়িত আছেন সিসিমপুরের সাথেও। এত তুলি দিয়ে কি হবে? তার নির্মিত অনুষ্ঠান মনের কথা দেশে বিদেশে ব্যাপক সমাদৃত। সেখানে পারুল, বাউল, সার, ডাক্তার, পাপেটগুলো পাগলামি দেখার জন্য টিভি খুলে অপেক্ষা করেননি এমন মানুষ পাওয়া ভার। পারুল বাউলদের অভিনয়ের মাঝে মাঝেই আসতেন একজন হাসি খুশি মানুষ, বড় বড় চুল ব্যাক ব্রাশ করে পেছন দিকে আঁচড়ানো, চোখে ভারী ফ্রেমের চশমা আর হাতে রং তুলি, আর সাথে সাদা ক্যানভাস। কি সুন্দর করে সেখানে জল রঙের ছোঁয়ায় রাঙিয়ে তুলতেন সেই ক্যানভাস। এই যে পানি একটু একটু সাদা সাদা দেখা যাচ্ছে ওপারেতে। এই যে কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্য, সেটার অন্যতম স্থপতি মুস্তফা মনোয়ার। ছোটবেলা থেকেই তার ছিল ছবি আঁকা আর গানের প্রতি আকর্ষণ। তবে আঁকা আঁকির শুরুতেই তার জীবনে হয় এক অন্যরকম অভিজ্ঞতা। যখন তিনি ক্লাস নাইনে পড়তেন তখন শুরু হয় রাষ্ট্রভাষা আন্দোলন। সৃজনশীল এই ভাবুক ছেলে সেই ছোট্ট বয়সেই যোগ দিয়েছিলেন এই রাষ্ট্রভাষা আন্দোলনে। ছবি আঁকার অপরাধে জেলেও যেতে হয়েছিল তাকে। তখন 1952 সাল, ঢাকায় এসেছেন জিন্না। এসেই দুম করে বলে বসলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সেদিন কিশোর মুস্তফা মনোয়ারও বাবার সাথে গিয়েছিলেন কার্জন হলে জিন্নার সেই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের পরই শুরু হলো ভাষা আন্দোলন। মিছিলে গেলেন মুস্তফা মনোয়ার। মিছিলে যাওয়ার পরদিন খবর পেলেন বিক্ষোভকারী অনেক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তখন নিজের মতো করে ছবি আঁকতে লাগলেন, প্রতিবাদের ছবি। বর্ণমালার ওপর কেউ জাল বিছিয়ে দিচ্ছে, কেউ গলা টিপে কথা বলা বন্ধ করে দিচ্ছে, এমন সব ছবি। ছবিগুলো বেশ আলোড়ন তুলল। তবে বেশি দিন ছবি আঁকা গেল না, পাকিস্তানি আর্মি এসে ধরে নিয়ে গেল তাকে। জেলে এক মাসের মতো থাকতে হয়েছিল তাকে। ছবি এঁকে কোনো পুরস্কার, স্বীকৃতি, মূল্যায়ন কিছুই পাওয়ার আগেই জেলে যাওয়ার বিরল অভিজ্ঞতা হলো তার। সবচেয়ে দামি তুলি ওই যে সামনে যারা যারা ছোট্টরা দেখছে। এরপর আস্তে আস্তে বড় হয়ে উঠতে লাগলেন মানুষটি। স্কুলের গণ্ডি পেরিয়ে ভর্তি হলেন কলকাতা আর্ট কলেজে। প্রথমে তিনি ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞান বিভাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লোহা লক্কর আর প্রযুক্তির ব্যবহার দেখে বিজ্ঞানকে বেশ আকর্ষণীয় মনে হয়েছিল তার। কিন্তু যখন পড়তে গেলেন বুঝলেন এটা খুব বাজে সাবজেক্ট। বের হয়ে গেলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন কলকাতা আর্ট কলেজে। সেখানে সেই প্রতিষ্ঠানে পড়ার আগ্রহ তৈরি হলো, কিন্তু ভর্তি হতে পারছিলেন না, ভর্তির সময় পেরিয়ে গিয়েছিল আগেই। তখন সৈয়দ মুস্তফা আলীর সাহায্যে ভর্তি হলেন কলকাতা আর্ট কলেজে। স্কুলে থাকাকালীন গান নিয়ে বেশ ভালো আগ্রহ ছিল মুস্তফা মনোয়ারের। আর্ট কলেজে ঢোকার পর সব আগ্রহ বাদ দিয়ে পুরো সময় তিনি আঁকার পেছনেই দিয়ে দেন। আঁকা আঁকির সূত্রে দেখা হয় একসময় সত্যজিৎ রায়ের সাথে।
যিনিও মুস্তাফা মনোয়ারের আকার খুব প্রশংসা করেছিলেন। এরপর তার আগ্রহ বাঁক নেয় এক নতুন মোড়ে। একবার চলে যান বাঁকুড়ার এক মেলায়, সেখানে দেখেন বড় বড় সব পাপেট। দেখে কৌতূহলী হন বিষয়টি নিয়ে। বাংলাদেশ এবং ভারতেও পাপেট দেখেছেন তিনি, সেগুলো ছোট ছোট পুতুলের পাপেট ছিল, কিন্তু এখানে ইয়া বড় পাপেট দেখে বিষয়টি নিয়ে বেশ আগ্রহী হয়ে ওঠেন তিনি। এরপর পাপেট নিয়ে তিনি কত ধরনের এক্সপেরিমেন্ট করেছেন সেটা তো আমরা সবাই জানি। ভাই, আমি জানি শার ভাইয়ের ইচ্ছা কি। মুস্তাফা মনোয়ার ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, জনবিভাগ উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান এবং এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট সেন্টারের প্রকল্প পরিচালকের দায়িত্বও পালন করেছেন তিনি। অনেকগুলো ক্ষেত্রে থাকার কারণে তিনি সংস্কৃতির বিভিন্ন মাধ্যমকে দেখেছেন খুব কাছ থেকেই। সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য মুস্তাফা মনোয়ার পেয়েছেন অজস্র পুরস্কার, পেয়েছেন 21 পদকও। যদিও তিনি মনে করেন তার জীবনটাই তার সবচেয়ে বড় পুরস্কার, এই পুরস্কার নিয়েই তিনি সন্তুষ্ট। এটা কিন্তু আঁকতে হবে, সোজা করে ধরলে হবে না। আজ থেকে 87 বছর আগে 1 সেপ্টেম্বর 1935 সালে জন্ম নিয়েছিলেন এই গুণীজন। যদিও বয়স শুধুমাত্র একটি সংখ্যা, তারপরও দেখতে দেখতে 87 বসন্ত কেটে গেলেও তার মনের বয়স বাড়েনি এইটুকু। তাই তো তিনি মিশে আছেন শিশুদের সাথে। বাংলাদেশের শিশু কিশোরদের জীবনকে রঙিন করার জন্য যে রং তুলি তিনি তুলেছিলেন হাতে, সেই রং তুলি কখনো শুকিয়ে না যাক, তার ক্যানভাস ভরে উঠুক বিচিত্র সব চিত্রে, এমনটাই প্রার্থনা। শুভ জন্মদিন পাপেটম্যান, বাংলাদেশকে উজ্জ্বল করব।